নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াই চিকেনের রেসিপি। এখানে আমি চিকেন নিয়েছি 900 গ্রাম। এবার দিলাম লেবুর রস, এখানে আমি একটা লেবুর রস দিলাম। দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব রসুন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এক টেবিল স্পুন করে দিয়েছি, মাখিয়ে রেখে দেব। এবারে একটা আমি মশলা তৈরি করব। কড়াইতে দেব 1 চামচ জিরে, মৌরি, ধনে, দেব গোলমরিচ 10-15টা, আর দেব 2 শুকনো লঙ্কা, 20টাকে ফেলে দিয়েছি। যারা ঝাল ভেজে বেশি খেতে চাইবেন তারা 20টা ফেলবেন না। ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে দেব রিফাইন তেল, দিয়ে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, দিয়ে একদম হালকা করে ভেজে নেব। একটু নরম হলেই ভেজে তুলে নেব, কারণ এটা বেশি লাল করব না। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দেব কুচানো পেঁয়াজ, এবার দেব আমি এগুলো আগে দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ, দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে টমেটোটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে দেব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দিয়ে এবার মশলার সাথে 5 মিনিট ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, লবণটা দিয়ে আরো 2 মিনিট চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন লবণ দেওয়াতে চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবারে চিকেনটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এবার কাজু বাদামটাকেও
চিকেনের সাথে আরও 5-7 মিনিট কষিয়ে নেব যতক্ষণ তেলটা ছেড়ে না আসছে। তেলটা আমার ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো আগে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা, আর দেবো কিছুটা কস্তুরি মেথি। এ ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এই 1 বাটি মতন জল, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুললাম। খুলে নিয়ে এবার চিকেনটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। এই সময় ফ্লেমটা হাই থাকবে। দিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, দিয়ে আরও 5 মিনিট ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে চিকেনের গ্রেভিটা তার অনেকটা কমে এসছে, আমি এইটুকুই রাখবো। এবার ওপরে দিয়ে দেবো কিছুটা কস্তুরি মেথি, দিয়ে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কড়াই চিকেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।